শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? কতদিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা যাবে? মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন রাজ্যপালের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আগেই সন্দেশখালী কাণ্ডে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করেন রাজ্যপাল। সিভি অনন্ত বোসের তলব পেয়ে গতকালই রাজভবনে যান মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনার পর বেরিয়ে যান তারা। সপ্তাহ পার, এখনও অধরা সন্দেশখালীর মাস্টার মাইন্ড। মুখ্যমন্ত্রীর কথাতেই রাজভবনে মিটিং, মিলেছে একাধিক তথ্য। আজ যুব দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি রাজ্যপাল সিভি অনন্ত বোসের। Meeting of the Chief Secretary and the Home Secretary was as directed by my esteemed constitutional colleague, the Chief Minister. What they conveyed to me are the considered opinion of the government on certain burning issues which are vexing us these days, particularly in the background of the harassment of the ED. They have given me some valuable input. Since the investigation is going on, I would like to keep it confidential. রাজ্যপাল সিভি অনন্ত বোসের বক্তব্য আমরা শুনছিলাম, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, কতদিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা যাবে, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে এমনটাই প্রশ্ন করেছেন রাজ্যপাল, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আগেই সন্দেশখালী কাণ্ডে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করেন রাজ্যপাল। সিভি অনন্ত বোসের তলব পেয়ে গতকালই রাজভবনে যান মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনার পর তারা বেরিয়ে যান। সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও অধরা সন্দেশখালীর মাস্টার মাইন্ড। মুখ্যমন্ত্রীর কথাতেই রাজভবনে মিটিং, মিলেছে একাধিক তথ্য, এমনটাই যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেছেন রাজ্যপাল সিভি অনন্ত বোস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।